إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: شكل أمار شتبر نعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى، وللآخرة خير لك من الأولى، ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكل আওয়াজ করে অন্তরের সবটুকুন ভালোবাসার আবেগকে উজাড় কর। আমার সঙ্গে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
بلغ العلا بكمالي كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله الحمد لله اللہ پاک کے دربارے لاکھوں کوٹی تار چاہی تو بیشی شکر سجود جے اللہ امدر کے نجیر ہاتھ بانیے ভালোবাসার চাদরে আবৃত করে লক্ষ লক্ষ মখলুকাত তৈরি করে আমাদেরকে মানুষ বানিয়ে পৃথিবীর সব থেকে সুন্দর করে আকার অবয়ব দিয়ে তার গোলামের স্বীকৃতি দিয়ে পৃথিবীতে প্রেরণ করে তার নামের জিকির করবার জন্যে আজকের এই 2022-এর জানুয়ারি মাসের কত তারিখ 28 তারিখ আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন। শুকরগুজার হচ্ছি মহান রবের দরবারে, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করব কার? আমরা একমাত্র শুধুমাত্র ভালোবাসব কাকে? আল্লাহকে। পৃথিবীতে ভালোবাসা যায় একজনকে, তিনি আল্লাহ, যার কোনো স্বার্থ নাই, চাওয়ার কিছুই নাই, শুধুমাত্র কেবলমাত্র আমাদের কল্যাণের জন্যে তিনি ঘুমান না। পৃথিবীর সকল সৃষ্টি ঘুমায়, তোমার রব তোমার আর আমার চিন্তা করে ঘুমায় না, নিজের জন্য কিছু বানায় না। চোখে যা দেখা যায়, যা দেখা যায় না, সব বানিয়েছেন শুধু গোলামের জন্য, শুধু গোলামের জন্য। করোনার সময় এক বোতল অক্সিজেনের জন্য যখন হাজার কোটি টাকার মালিক দৌড়াচ্ছে, ব্যাংকে টাকার অভাব নাই, ব্যাংকের লকারে স্বর্ণের অভাব নাই, কিন্তু অক্সিজেনের জন্য এক বোতল দৌড়াচ্ছে। রব বলছেন এভাবে কোটি 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 বোতল গ্যাস অক্সিজেন আমি তোর পিছনে বিনা মূল্যে ব্যয় করে যাচ্ছি। গোলামের চোখে ছানি পড়ে যায়, দেখে না পৃথিবীর কত ডাক্তারের কাছে যায়, গোটা দুনিয়ার ডাক্তারদের পিছনে টাকা ইনভেস্ট করে দেখবার জন্য। আল্লাহ বলছেন গোলাম আমি তো বিনা মূল্যে তোকে এমন দুটো চোখ দিয়েছি যেটাতে কাজ করাতে হয় না, মেশিন চেঞ্জ করতে হয় না, আমি আল্লাহ আমার কুদরত থেকে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন গোলাম তোকে আমি আল্লাহ ধরবার জন্য দুটো হাত দিয়েছি, চলার জন্য দুটো পা দিয়েছি,
শুনবার জন্য কান দিয়েছি, পঞ্চ ইন্দ্রিয় তোকে দিয়েছি, একদিনও আমি তোকে বললাম না যে আমার হাত দিয়ে কিছু ধুতে হলে, আমার পা দিয়ে চলতে হলে ট্যাক্স লাগবে। আমি কিছু করিনি, বরং আমার দেওয়া জিনিস নিয়ে পাবলিক বিজনেস করে আমি খনিজ সম্পদ দিয়েছি ফ্রি, ওগুলো নিয়ে তোমরা বিজনেস করো, জমিনের উপরে চলো, আমার জমিনে তোমাদের কাছ থেকে কিছু লোক ট্যাক্স নেয়, আমার দেওয়া বাড়ি করে তোমরা থাকো, তাও তোমরা ট্যাক্স দিতে হয়, বিজনেসের ভ্যাট দিতে হয়, আমি রব কিছুই নেই না। বললাম এত কিছু দেওয়ার পরে একটা বাড়ি বানালে 3 কোটি টাকা দিয়ে, বাড়িতে লাইটিং আলো করবার জন্য আরো 1 কোটি টাকা খরচ করলে, শুধু একটা বাড়ি হয়তো 2000 ফিট স্কোয়ার। আর গোলাম জানিস আমি আল্লাহ পৃথিবীর সকল মানুষকে বিনামূল্যে দিনের বেলা দিনের কাজ করতে হবে, মিল ফ্যাক্টরি চালাতে হবে, তোর বিদ্যুতের প্রয়োজন, এজন্য আমি আল্লাহ বিনামূল্যে একটা সূর্য তৈরি করে দিয়েছি, দিনের আলোতে কাজ করতে হয় এজন্য লাইট একটু বেশি দিয়েছি, রাতে না তুই ঘুমাতে হবে এজন্য একটা মিষ্টি আলো দিয়েছি, চন্দ্রের আলো, তারকার আলো, যেখানে গরম লাগে না কিন্তু দেখবেন সুন্দর একটা ডিম লাইটের মতো আলো দিয়ে যাচ্ছে, পড়েন না সুবহানাল্লাহ। রব কোন সোসাইটির কথা বলছে, কোন স্ট্রাকচার দিয়ে আপনাকে আমাকে সমাজ বিনির্মাণের কথা বলছেন? আজকে আমরা সেরব থেকে নিজেকে গুছিয়ে রেখেছি, গুটিয়ে রেখেছি, দূরে নিয়েছি, রব বলছে নিমক হারাম, আমি আলো দিলাম রাতের এবং দিনের, তাও ভাল লাগে না, আমাকে চিনতে পারলি না, একদিন কিন্তু আমি চন্দ্রের আলো তোকে দিব না, সূর্যের আলো দিব না, অন্ধকার একটা মাটির নিচে গর্তে তোকে রাখবো, ওই দিন বুঝবে আমার এই আলোর কদর আর দাম কতটুকু ছিল। এজন্য আল্লাহর ওয়াস্তে সময় থাকতে সেরবের কদমে গোলামি করতে হবে ইনশাআল্লাহ। সকলে আওয়াজ করে পড়ছি ইনশাআল্লাহ। পৃথিবীতে আসবার সিরিয়াল আছে, আমার আগে আমার দাদা এসেছে, এরপরে আমার বাবা এসেছে, এখন আমি আছি, মরার সময় কোন সিরিয়াল নাই, এখন অনেক দাদা আছেন কিন্তু নাতি নাই, নাই তো আপনাদেরকে বলতে চাই কে ধোকা দিল, কেন মৃত্যুর কথাকে স্মরণ করছেন না, এ হলো একটা বিষয়, আমাদের সময় তো কম। দু নম্বর বিষয়, এতক্ষণ বুঝালাম দুনিয়া ভুলে যাও, রবকে মনে করো, দু নম্বর একটা বিষয়, পৃথিবীতে হতাশ হলে চলবে না, হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, নিজেকে দুর্বল ভাবা যাবে না, নিজেকে ছোট মনে করা যাবে না। আল্লাহ বলছেন হতাশ হওয়ার কোনো দরকার নাই, মনে কইরো না রব রাগ করেছে তোমার প্রতি এই জন্য যে মুখ ফিরিয়ে নিয়েছি, এটা মনে কইরো না, আমি রব হাজার রাগ করলেও তোমার থেকে মুখ ফিরাইয়া নেই না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব তার নাম, তুমি মনে করো না এটা যে রাগ করেছি মেয়েদের মুখ ফিরিয়ে নিয়েছি, কল্পনাও করো না। নূর টিভি 24, উইন্ড অফ পিস।